সুপ্রভাত প্রিয় বন্ধুগণ, ভয়েস অফ রেডিওতে আপনাদের স্বাগত জানাই। শুরু করতে যাচ্ছি সকালে শিরোনামা। আজকে 2021 সালের মে মাসের 14 তারিখ শুক্রবার, বাংলায় লিখিত 1943 সালের বৈশাখ মাসের 28 দিন, দিনটি গ্রেগরিয়ান বর্ষপঞ্জির অনুসারে বছরটি 134 সংখ্যক দিন, বছরটি শেষ হতে আজকের দিনটি থেকে মোট 231টি দিন বাকি আছে। আজকের দিনটি সূর্য উদয়ের সময় হল সকাল 4:53 এবং সূর্য অস্তের সময় হল বিকেল 6:45। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামও জীবন, কথাটি বলেছেন এপিজে আব্দুল কালাম। যদিও সন্ধ্যা আসেছে মন্ন মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনুত্তম্বরে, তবু বৃহঙ্গ ওরে বৃহঙ্গ মন, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় বন্ধুগণ, চলুন আজকের এই তারিখে হওয়া কিছু পুরনো দিনের ইতিহাসের স্মৃতি বা ঘটনা আলোচনা করি। ১৯৬৫ সালে আজকের দিনটিতে চিলি দিদিলামে আলোকিক প্রমাণ পরীক্ষা সম্পন্ন করে। 1811 সালের আজকের দিনটিতে পারাগুয়ে স্বাধীনতা লাভ করেছিল। 1955 সালের আজকের দিনটিতে সোভিয়েত রাশিয়া এবং পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশসমূহের মধ্যে বার্সা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 1948 সালের আজকের দিনটিতে সর্বশেষ ব্রিটিশ সেনাদলে ফিলিস্তিন ত্যাগ করার ফলে ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। 1889 সালের আজকের দিনটিতে ইংল্যান্ড শিশু নির্যাতন প্রতিরোধ সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। 1944 সালের আজকের দিনটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক জর্জ লুকাসের জন্ম হয়েছিল। 1842 সালের আজকের দিনটিতে ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ প্রথম প্রকাশিত হয়েছিল। 1910 সালের আজকের দিনটিতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ক্যানভি জৈনের জন্ম হয়েছিল। 1984 সালের আজকের দিনটিতে জনপ্রিয় সামাজিক মাধ্যম তথা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের জন্ম হয়েছিল। প্রিয় বন্ধুগণ, এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আজকের দিনটি যাতে শুভ ও মঙ্গলময় হোক, এই মনস্কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার।